আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি খুবই চমৎকার এবং মজাদার সাথে একটি শাকভাজি নিয়ে, সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো শাকভাজি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আমি সবসময় করে থাকি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করুন, বেল আইকন একটি ক্লিক করুন, এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। রুই মাছের মাথাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 ফুট টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 ফুট টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এটা আমার মাখানো শেষ। এখানে আমি মিষ্টি কুমড়ো শাক নিয়ে নিয়েছি। শাকটাকে আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা আমি হাত দিয়ে কেটেছি, আমি এখানে ছুরি দিয়ে শাকটাকে কাটিনি, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। রুই মাছের মাথাটা ফ্রাই করার জন্য একটি প্যান আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি রুই মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন মাছটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। মাছটা আমার ফ্রাই করা শেষ, এখন আমি উঠিয়ে নিব। এখন আমি ভাজা রুই মাছের মাথাটাকে একটু তেতলে নিব। দেখুন এটা আমার হয়ে গিয়েছে। যে তেলের মধ্যে রুই মাছের মাথাটা ফ্রাই করেছিলাম সেই তেলের মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চা চামচ পরিমাণ রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি রুই মাছগুলো দিয়ে দিব। আপনারা আমার রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। আমি সবসময় এভাবে করে থাকি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখন আমি 1 ফুট টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো শাকগুলো দিয়ে দিব। এই শাকগুলো আমি হাতেই কেটেছি, আমার কাছে হাতে কাটলেই ভালো লাগে, আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এক মিনিট পর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব 5 মিনিট পর। দেখুন এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে। এই শাকভাজিটা করার সময় আমি কোনো প্রকারে পানি ইউজ করিনি, সম্পূর্ণ পানি ছাড়া এই শাকভাজিটা আমি করেছি। আপনারা এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হয়ে গেল খুবই চমৎকার এবং মজাদার সাথে রুই মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়ো শাকভাজি। এটা তৈরি করা খুবই সহজ, খুবই অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা যায়, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে ফেলুন অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলুন। আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।